আপনি কি দেখতে চান? রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, সমাজনীতি, চলচ্চিত্র, সঙ্গীত, খেলাধুলো, আপনি আপনার যে কোনো পছন্দের বিষয় আপনি ইনবক্সে লিখে পাঠান। আপনার জন্যই তো আমরা আপনার পছন্দের খবরটা আমরা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আসুন প্রগ্রেসিভ নিউজের সঙ্গে থাকুন। নমস্কার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার থেকে বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য পদ অলঙ্কৃত করবেন মুখ্যমন্ত্রী। এতদিন যেটা ছিল যে বিশ্ববিদ্যালয়গুলোর এই আচার্য পদ অলঙ্কৃত করতেন মাননীয় রাজ্যপাল, কিন্তু এখানে যেটা ঠিক হয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলোর পদ অলঙ্কৃত করবেন মুখ্যমন্ত্রী। এবারে যদি এই এরকম এই এটা যদি বিধানসভায় যদি আনা হয় এই বিল, তাহলে তো পাশ হবেই, কারণ যেহেতু শাসক দল যেহেতু সংখ্যাগরিষ্ঠ এবং অনেকটাই, সেক্ষেত্রে পাশ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু এটা হলে এটা কতটা যুক্তিযুক্ত, এখানে কতটা, যে রাজ্যপাল সাধারণত তিনি হচ্ছেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবেই আসেন, তো কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে তিনি যখন আসেন তখন কিন্তু প্রয়োজনে বিশ্ববিদ্যালয়গুলোর হয়তো কেন্দ্রীয় সহযোগিতা পাওয়া যায়। অনেক ক্ষেত্রে এরকম হয়েওছে, এরকম নজিরও রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। কিন্তু সেক্ষেত্রে যদি মুখ্যমন্ত্রী নিজেই যদি সেটা সেই পদ যদি অলঙ্কৃত করেন, সেক্ষেত্রে তো কেন্দ্রীয় সরকারের যে সহযোগিতা সেগুলো কতটা হবে, কতটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সেই পদ অলঙ্কৃত করে তিনি কতটা বিশ্ববিদ্যালয়গুলোকে সাহায্য করতে পারবেন, সহযোগিতা করতে পারবেন, সে নিয়ে নানান রকম সমালোচনা ইত্যাদি এখন থেকে কিন্তু শোনা যাচ্ছে, এবং বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা তারাও কিন্তু এটা নিয়ে মত পোষণ করছেন, বিভিন্ন মত পোষণ করছেন। শিক্ষাবিদরাও তারাও নানান রকম কথা ভাবছেন যে এটা এইভাবে কি আদৌ করা সম্ভব। এখন দেখা যাক যে আগামী দিনে কী হয়, এটা যদি সত্যি যদি এটা হয়ে থাকে এবং তাতে কতটা সুবিধা হবে, কতটা বিশ্ববিদ্যালয়গুলো ভালো হবে, কতটা বিশ্ববিদ্যালয়গুলোর কতটা তাতে উপকার হবে, সেটা এখন আমরা বলতে পারি না, সেটা দেখা যাক আগামী দিনে দেখা যাবে। কিন্তু আদৌ এটা সম্ভব কি না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। এবারে আগামী দিনে কী হয় সে খবর আপনাদের সামনে তুলে ধরবো, যা যা এই মতো খবর পাবো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। প্রগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিত, সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।